হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে নিজেদের জন্য টোনার বানিয়ে নিতে পারেন এবং যেই টোনারটা কিন্তু আপনাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করবে তার সাথে সাথে স্কিনে যদি কোনো দাগছপ থাকে সেগুলোকেও দূর করবে আর একটা ব্যাপার স্কিনে কিন্তু একদমই রকম ব্রোনো পিম্পলস এগুলো আসতে দেবে না তো বন্ধুরা এই টোনারটা বানানোর জন্য আপনাদেরকে যেটা প্রথমে নিয়ে নিতে হবে সেটা হচ্ছে রোজ ওয়াটার রোজ ওয়াটার আমরা কিন্তু অনেকেই বলি রোজ ওয়াটারও টোনারের কাজ করে কিন্তু না এখানে আমি একদম প্লেন যে রোজ ওয়াটার সেটা নিয়েছি এর মধ্যে কোনো কিছু উপাদান যোগ করা নেই তো বন্ধুরা এই যে রোজ ওয়াটারটা আপনাদের স্কিনের জন্য তো ভালোই কিন্তু এর সাথে যদি কিছু উপাদান আপনারা যোগ করে দেন সেক্ষেত্রে এর গুণাগুণটা কিন্তু আরও অনেকটা বেড়ে যায় তো দেখুন এই রোজ ওয়াটারের সাথে কি যেটা যোগ করতে হবে একদম প্রথমে সেটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন মোটামুটি হাফ চামচের থেকে একটু বেশি নিতে হবে বন্ধুরা এখানে আমি কিন্তু সেভেন্টি থেকে এইটটি এম এলের মতো রোজ ওয়াটারটা নিয়েছি অনেকেই হয়তো ভাববেন যে আমার তো অয়েলি স্কিন গ্লিশারিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এখন গরমকাল কিন্তু না গ্লিসারিন প্রত্যেকটা স্কিনের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন ভীষণ ভালোভাবে অ্যাস্টোরাইজ করে ডিপ পর্যন্ত গিয়ে আর সব থেকে যেটা বড় ব্যাপার স্কিনকে কিন্তু টান টান রাখতে সজীব সতেজ রাখতে গ্লিসারিন ভীষণ কাজ করে বন্ধুরা এরপরে যে উপাদানটা আমি এখানে বন্ধুরা নেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল প্রত্যেকেই পেয়ে যাবেন তো এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল যোগ করছি আপনারা চাইলে একটা থেকে দুটো পর্যন্ত যোগ করতে পারেন ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা যেটা করবে আপনাদের স্কিনের মধ্যে থেকে যে ফ্রি রেডিক্যালসগুলোকে দূর করবে যার কারণে স্কিনটা অনেক সতীব সজীব টান হবে স্কিনের মধ্যে যদি ফাইন লাইনস থাকে রিঙ্কলস থাকে সেগুলো দূর করবে স্কিনে যে কোনো ধরনের যদি দাগছোপ থাকে সেটাকেও কিন্তু ধীরে ধীরে দূর করবে বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে আমি একটাই কিন্তু ভিটামিনই ক্যাপসুল দিলাম তো এরপরে বন্ধুরা আপনাদেরকে আরও একটা উপাদান এখানে নিতে হবে এবং সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কী করবে আপনাদের ত্বকের মধ্যে যদি কোনো রকম ব্রোনের সমস্যা থাকে পিম্পলস সমস্যা থাকে সেগুলো দূর করবে তার কারণ এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস রয়েছে যদি যে কোনো ব্রণ ব্রণ হোক পিম্পল হোক র্যাশ হোক যেগুলোই থাকবে সেগুলোকে কিন্তু ধীরে ধীরে দূর করবে তার সাথে সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এর মধ্যে প্রচুর ভিটামিন ই রয়েছে যেটা আমি প্রথমেই দিলাম এবং এখানে কিন্তু ভিটামিন ই এর কাজ কিন্তু এখানে অ্যালোভেরা জেল করবে আর তার সাথে এর মধ্যে তো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েইছে বন্ধুরা তো বুঝতেই পারছেন এটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে ভালো তো আরেকটা যেটা ব্যাপার অনেকের ত্বকের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে হাইপার পিগমেন্টেশন রয়েছে ত্বকের মেঝেতার দাগ রয়েছে বা এক একটা জায়গায় ত্বক ত্বক ড্রাই হয়ে গিয়ে কালো কালো স্পট হয়ে গেছে এরকম সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় তো এই যে আজকে আমি যে টোনারটা বন্ধুরা রেডি করেছি এই টোনারটা যদি আপনারা টানা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের মুখের মধ্যে যে যে কোনো দাগছপ সেটা কিন্তু ধীরে ধীরে দূর হবে সেটা পিগমেন্টেশন হতে পারে সেটা তাও হতে পারে যাই হোক না কেন ধীরে ধীরে কিন্তু কমবে তবে হ্যাঁ আপনাদেরকে ব্যবহার করতে হবে তো দেখুন এখানে জাস্ট কয়েকটা উপাদান আমি যোগ করলাম তারপরেই কিন্তু এই টোনারটা একদম রেডি এবারে বলে দিই এটাকে আপনারা স্টোর করতে পারেন যে কোনো একটা কাঁচের কন্টেনারের মধ্যে অথবা যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে কিন্তু আপনারা এটাকে স্টোর করতে পারেন যখন বানাবেন তখন সেভেন্টি থেকে এইটটি এম এল এরকম পর্যন্তই নেবেন খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই তার কারণ যেহেতু এখন বর্ষার সিজন প্যাচপ্যাচে গরম তো তার কারণে কিন্তু এটা খারাপ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে যারা ফ্রিজে স্টোর করবেন তারা কিন্তু মোটামুটি পনেরো দিন থেকে ষোলো দিন পর্যন্ত আপনারা বানিয়ে নিয়ে স্টোর করতে পারবেন কিন্তু যারা বাইরে রাখবেন তারা অবশ্যই কিন্তু খুব বেশি দিনের জন্য বানাবেন না আট থেকে দশ দিনের জন্য বানাবেন বাইরে রাখবেন ব্যবহার করবেন তারপরে আবার বানিয়ে নেবেন বন্ধুরা এবার বলে দিই এটাকে কীভাবে ব্যবহার করবেন অবশ্যই এটাকে ফেসটাকে প্রথমে ভালো করে ক্লিন করতে হবে তারপরে এটাকে কিন্তু ফেসেতে স্প্রে করে নিতে হবে আপনারা চাইলে তুলে করে নিয়েও কিন্তু গোটা ফেসেতে লাগাতে পারেন দিনে যতটা সম্ভব তিনবার থেকে চারবার পর্যন্ত আপনারা এটাকে ফেসে লাগাতে পারবেন বন্ধুরা আরেকটা কথা এটাকে বাচ্চা থেকে বড়ো ছেলে মেয়ে প্রত্যেকে ব্যবহার করতে পারবেন যাদের অয়েলি স্কিন তারাও ব্যবহার করতে পারবেন যাদের ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারবেন যাদের সেন্সিটিভ স্কিন তারাও ব্যবহার করতে পারবেন